আজকে আমি বলতে চলেছি অ্যাপেলের সব থেকে ভিয়ার্ড কিছু প্রোডাক্টস, তার সাথে সাথে আমি অ্যাপেলের একটা ভিয়ার্ড প্রোডাক্ট অর্ডারও দেবো অবশ্যই ভাই আনবক্সিং করার জন্য। আর ভাই এই ভিডিওটা খুবই স্পেশাল, কারণ এই ভিডিওটায় আমি তোমাদেরকে তোমাদের ফেভারিট অ্যাপেল কোম্পানির ফ্রি স্টকস দিতে চলেছি। তো ভাই হ্যাঁ, মেগা গিভ অ্যাওয়েটা মিস করলে চলবে না, চলো ভিডিও শুরু করা যাক। অ্যাপেল তো ভাই এখন আইফোন ওয়াইফোন বার করছে, কিন্তু আগে অ্যাপেল ভাই 500 কোটি স্ক্যাম জিনিসপত্র বার করতো। প্রথমে হলো অ্যাপেলের ইউএসবি মাউস, এই যে এটা 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 একটা মাউস ভাই, এটা একটা সাধারণ দেখতে কালো মাউস। এবারে হাতে ধরা বা কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট, যে কারণে ভাই অ্যাপেলকে 2 বছরের মধ্যেই এই মাউস ভাই মার্কেট থেকে সরিয়ে দিতে হয়েছে। অবশ্যই তারপরে যে মাউসটা ইন্ট্রোডিউস করেছিল সেটা যথেষ্ট বেটার ছিল, দেখতে অনেকটা এরকমই ছিল, গোল বা চৌকো এরকম কিছু ছিল। মানে হলো তুমি তোমার ডিভাইসে ধরো হাত দিয়ে কিছু একটা লিখলে সেটাকে সেই হাতের লেখাটাকে বুঝে পড়ে সেটাকে ইংলিশ ওয়ার্ডে কনভার্ট করে তোমার ভাই নোটস এ লিখে দেবে। এবার সেই সময়ের জন্য এটা একটা খুবই ইউনিক আর খুবই অ্যাডভান্সড ফিচার ছিল। আর ভাই শুনতে খুবই সিম্পল লাগলো, হাতের লেখা এবার যেমন খুশি হতে পারে, কারোর কার্সিভ হাতের লেখা হয়, কারোর একটু বাজে হয়, কারোর ভালো হয়। আমার তো ভাই খুব ভালো হাতের লেখা, আমার টিচাররা জানে সেটা। এবার ভাই আমাদের নিউটন ভাই একটু প্রবলেম হয়ে গেছিল, কারণ সবার হাতের লেখা তো আমার মতন ভালো হয় না, তো কয়েকজন বাজে হাতের লেখা লিখলে সেটাকে কনভার্ট করতে পারতো না, ম্যাক্সিমাম ঠিকঠাক ভাবে কাজই করতো না, যেই কারণে অ্যাপেলকে ডিসকন্টিনিউ করে দিতে হয়েছে এই ডিভাইসটা। নেক্সট হলো অ্যাপেল পিপিন, এটা বেসিক্যালি একটা গেমিং কনসোল। অ্যাপেল ভাই গেমিং কনসোল বার করে দেবে, মানে অ্যাপেল সব দিকে হাত মারছিল, যেটা হবে ভাই অ্যাপেল একটা বার করে দেবে, তারপরে চললো চললো না চললো একটু স্ক্যাম হয়ে গেল। কিন্তু ভাই মনে 500 কোটির সাহস নিয়ে অ্যাপেল বার করে দিয়েছে মার্কেটে অ্যাপেলের গেমিং কনসোল অ্যাপেল পিপিন। মার্কেটে বেরোতে না বেরোতেই ভাই 500 ফ্লপ করে গেছে। প্রথমত ভাই 500 কোটির দাম ছিল, তার জন্য ভাই অর্ধেক লোক কিনতেই পারিনি। তারপরে ভাই গেমিং কনসোলটায় মাত্র 18টা টাইটেল ছিল, মানে ভাই অত টাকা দিচ্ছে এইদিকে ভাই মাত্র 18টা টাইটেল আছে। তারপরে ভাই বেসিক্যালি একটা চিপ কম্পিউটার ছিল, কিন্তু বিশাল দাম ছিল। কিন্তু ভাই গেমিং কনসোলের একটা ইউনিক ব্যাপার হলো, গেমিং কনসোলটা সেই সময় ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারতো, মানে ভাই অনলাইন গেমস বগেরে হয়তো খেলতে পারতে, কিন্তু ব্যাপারটা সেই সময় অর্ধেক লোকের ইন্টারনেটই ছিল না, কি করে ভাই খেলবে, কোনো কাজই হলো না ভাই ফিচারটা। তার জন্য ভাই মাত্র 50,000 ইউনিট বিক্রি হয়েছে, সেটাকে বন্ধ করে দিতে হয়েছে। নেক্সট হলো ম্যাকিনটশ পোর্টেবল। অ্যাপেল ভাই তাদের পোর্টেবল কম্পিউটার বার করেছিল, যেমন কি দেখতে পাচ্ছ দেখতে অনেকটা ল্যাপটপের মতনই, মাউসের জায়গায় ভাই ট্র্যাক প্যাডের মতন একটা জিনিস ছিল, যেখানে একটা বল ছিল যেটা দিয়ে তুমি তোমার মাউসের সবকিছু কার্সার ভার্সার নাড়তে পারবে। ব্যাটারি লাইফ মোটামুটি 1 ঘন্টার মতন ছিল, কিন্তু এবার প্রবলেমটা হলো ভাই এটা 500 ভারী আর বড়, মানে পুরো একটা ব্রিফ কেসের মতন তোমাকে নিয়ে ঘুরে বেড়াতে হবে। আর শুধু তাই না, এতে ভাই হিটিং ইস্যুস তো দেখা গেছে, একটু ইউজ করার সাথে সাথেই ভাই পুরো গরম হয়ে যেত। আর ভাই দাম তো ভাই ছেড়েই দেয়, 500 কোটির দাম ছিল, $7,000 ভাই, ঠিক আছে ভাই। নেক্সট হলো ভাই টিভি, ভাই ম্যাক টিভি। টিভিও বার করেছে অ্যাপেল, সব বার করেছে, কোনো অসুবিধা নেই। 1993 অ্যাপেল বার করেছিল তাদের প্রথম ম্যাকিনটশ টিভি। তো ভাই বেসিক্যালি এটা ম্যাক প্লাস টিভি ছিল, তাদের কম্পিউটার, তার সাথে তুমি টিভির ভাই কেবিল পেছনে গুজে টিভিও দেখতে পারবে। শুনতে যতটা ভালো লাগছিল কিন্তু কাজ অতটা করেনি ভাই, মাত্র 10,000 ইউনিট বিক্রি হয়েছে আর মার্কেটে একটা বিশাল বড় ফ্লপ ছিল। 2003 তারপরে বেরিয়ে গেছিল আই সাইট ক্যামেরা, এটা বেসিক্যালি একটা ওয়েবক্যাম ছিল যেটা তোমার ল্যাপটপের উপরে ভাই লেগে যেত, ওয়েবক্যামের মতো কাজ করতো, দেখতে একটা গোল গোল বেশ সুন্দর দেখতে ছিল, কিন্তু এটাও ভাই খুব একটা চলেনি। এখন তাই জন্য আর কি আই সাইট বা ওয়েবক্যামের ডিপার্টমেন্ট থেকে অ্যাপেল সরে গেছে বাকি ডিপার্টমেন্টের গুলোর মতন। তাও ভাই এটা একটা ওয়েবক্যাম ছিল, অ্যাপেল ভাই একটা প্রপার ক্যামেরা বার করেছিল যেটার নাম ছিল অ্যাপেল কুইক টেক। এটা বেসিক্যালি একটা ডিজিটাল ক্যামেরা ছিল, আর অ্যাপেল হলো প্রথম কোম্পানি যে মার্কেটে ডিজিটাল ক্যামেরা এনেছিল। রেজলিউশন এতে 480p ভাই ছবি ওবি উঠতো, ছবি উঠতো মানে ওই 8টা মতন ছবি তুমি একসাথে তুলতে পারবে, তারপরে ভাই জায়গা শেষ হয়ে যেত, সেই ছবিগুলোকে তুমি ডাইরেক্ট তোমার কম্পিউটারে ট্রান্সফার করে নিলে করে নিয়ে তোমরা দেখতে পাবে ভাই ছবিটাকে পুরো ল্যাপটপ ল্যাপটপ। এবার শুনতে খুবই সাধারণ মনে হচ্ছে, কিন্তু সেই সময় একটা ছবিকে যদি তুমি কম্পিউটারে নিয়ে যেতে চাও তোমাকে ছবিটাকে প্রথমে পোলারয়েড ক্যামেরা দিয়ে তুলতে হবে, তারপরে সেই ছবিটাকে তোমায় স্ক্যান করতে হবে, তারপরে তুমি সেটা ল্যাপটপ বা কম্পিউটারে রাখতে পারবে। কিন্তু ভাই কুইক টেক ফার্স্ট ডিজিটাল ক্যামেরা যেটা পুরো চেঞ্জ করে দিয়েছিল মার্কেট। অ্যাপেলের ভাই আরো কিছু সাংঘাতিক প্রোডাক্টস বলবো আর আমিও অর্ডার দেবো এক, কিন্তু তার আগে একটা জিনিস বলবো যে অ্যাপেল যতই ভাই ফেল প্রোডাক্টস বার করুক না কেন, তার কারেন্টলি প্রোডাক্টস যথেষ্ট ভালো বার করছে আর যথেষ্ট পয়সা কামাচ্ছে মার্কেটে। অ্যাপেলের মতন গুগল বলো, অ্যামাজন বলো, এরা সবাই ভাই 500 কোটি টাকা কামাচ্ছে। আর ভাই আমরা সবাই জানি এই কোম্পানিগুলো ফিউ
ফিউচারে গ্রো হবে, তো ভাই এই কোম্পানিগুলোর গ্রোথে তোমারও লাভ হতে পারে। ইউএসএ স্টক মার্কেটে এখন কারেকশনের টাইম চলছে, যার মানে এইসব হাইফাই কোম্পানিগুলো যেগুলো স্টক বিশাল দাম ছিল সেগুলোর দাম অনেকটা কমে গেছে। এটা এখন বেস্ট টাইম ইউএস স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য। এই ইউএস স্টক মার্কেটে ইনভেস্ট করার দুটো মেজর রিজন, প্রথম হলো ইন্ডিয়ান স্টক মার্কেটে যদি কোনো ভালো কোম্পানির শেয়ার নিতে চাও তো মিনিমাম একটা শেয়ার তোমাকে নিতেই হবে, যেটার প্রাইস অনেকটা বেশি হয়ে যায়। কিন্তু ভাই ইউএস স্টক মার্কেটে তুমি একটা বড় কোম্পানির স্টকের ছোট্ট একটা অংশও কিনতে পারবে। তার সাথে সাথে 2011 $1 দাম ছিল 44 rupees, আর কারেন্টলি এখন ওভার 80 rupees ভাই চলছে। তো ভাই ইউএস স্টক মার্কেটে ইনভেস্ট করলে তুমি এই রুপি ডেপ্রিসিয়েশনেরও ফায়দা তুলতে পারবে। তো গাইস এই ইউএস এর স্টক কিনতে হলে তোমরা এন্ড মানি অ্যাপ ডাউনলোড করতে পারো, যেখানে ভাই কোনো অ্যাকাউন্ট ওপেনিং ফিস লাগে না, জিরো কমিশন, জিরো ব্রোকারেজ, আর ভাই একটা ছোট্ট অ্যামাউন্টেরও তুমি ভাই তোমার ফেভারিট ইউএস কোম্পানির ভাই স্টকস নিতে পারবে। আমি আর এন্ড মানি মিলে তোমাকে অ্যাপেল স্টক ওয়ার্থ 1000 rupees এর ফ্রিতে দিতে চলেছি। তোমাদেরকে জাস্ট এন্ড মানির অ্যাপ ডাউনলোড করতে হবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। তার সাথে সাথে তোমরা এন্ড মানি অ্যাপে যখন তোমাদের ফ্রি ইউএস স্টক অ্যাকাউন্টে ফান্ড করবে তোমরা 1000 rupees এর অ্যাপেল স্টক ফ্রিতে পেয়ে যাবে। এন্ড মানিতে তোমরা ইউএস স্টকের ভাই এসআইপিও করতে পারবে, কোনো অসুবিধা নেই। জাস্ট একটা অ্যামাউন্ট ডিসাইড করো আর মান্থলি বা উইকলি এন্ড মানিতে ভাই অটোমেটিক এসআইপি হতে থাকবে। নেক্সট হলো অ্যাপেলের মাস্ক। অ্যাপেল ভাই নিজস্ব একটা মাস্ক বার করেছিল। হ্যাঁ ভাই 2020 দিকে যখন অবস্থা একদম খারাপ ছিল তখন অ্যাপেল নিজেদের এমপ্লয়ীদের জন্য একটা মাস্ক বার করেছিল, যেটার নাম অবভিয়াসলি অ্যাপেল মাস্ক। অ্যাপেল মাস্ক না দিয়ে আই মাস্ক দিলে ভালো হতো, কিন্তু যাই বলো, মানে এটা জাস্ট তাদের এমপ্লয়ীদের হাতে ধরিয়ে দেয়নি, এটা প্রপার প্যাকেজিং এর সাথে একটা প্রপার ব্র্যান্ডিং লোগো ফোগো লাগিয়ে প্রপার বাক্সে করে প্যাকেজ করে ভাই দিয়েছে তাদের এমপ্লয়ীদের। অ্যাপেলের প্রোডাক্টগুলো খুব প্রিমিয়াম প্যাকেজিং করা থাকে, মানে আনবক্স করার একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়, তেমনি ভাই এই মাস্কটারও আনবক্সিং করার একটা আলাদাই পুরো এক্সপিরিয়েন্স ছিল। মাস্কের বাক্সটা খুব সুন্দর করে অ্যাপেলের লোগো ফোগো আছে, তার সাথে ডিজাইন ইন ক্যালিফোর্নিয়া এইসব লেখা আছে, তার সাথে খোলার সঙ্গে সঙ্গে একটা হুক পাওয়া যায়। এই হুকটা বেসিক্যালি তোমার মাস্কটাকে টাইট করে ভাই নিজের থুতনির সাথে লাগিয়ে রাখার জন্য। তার ভিতরে 5টা ইন্ডিভিজুয়াল মাস্কের প্যাকেট পেয়ে যাবে। এই মাস্কগুলো বেসিক্যালি রিইউজেবল, মানে তুমি একবার ইউজ করার পরে ওটাকে ভাই ধুয়ে টুয়ে পরিষ্কার করে আবার পরতে পারবে। এবার অ্যাপেল জুতো বানিয়েছে, অবভিয়াসলি ডিজাইনটা পুরো ইউনিক, মানে একটা নর্মাল সার্জিক্যাল মাস্ক থেকে একদমই আলাদা দেখতে। তার সাথে এটা পরার সঙ্গে সঙ্গে তোমার নাকের উপর থেকে শুরু করে তোমার পুরো একদম চিন অব্দি পুরোটা কভার করবে, টাইট কভার করবে, কোনো স্ক্যাম নেই। এবার ভাই তোমাদের একটু অদ্ভুত লাগতেই পারে যে একটা ভাই প্রোডাক্ট ওয়াইজ কোম্পানি ভাই ইলেকট্রিক্যাল ডিভাইস ভিভাইস বানাইছে, মাস্ক কেন বানাতে গেল? আবার শুধু মাস্ক না ভাই, অ্যাপেল ভাই নিজস্ব ভাই জামা কাপড়ের একটা পুরো ক্লোদিং লাইনই বানিয়েছিল। 1986 ভাই অ্যাপেলের নিজস্ব ক্লোদিং লাইন বেরো। এটা হলো সেই টাইমটা, মানে যখন স্টিভ জবস অলরেডি ছেড়ে চলে গেছে, 1 বছর হয়ে গেছে, সেই সময় অ্যাপেল ভাই নিজস্ব ক্লোদিং লাইন বানিয়ে দিয়েছে। আর ডিজাইন গুলো তো ভাই সাংঘাতিক ডিজাইন, বড় বড় করে জামায় ভাই অ্যাপেল লেখা ডিজাইন ভাই হেভি। ছেলেদের জন্য, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, সবার জন্য ভাই জামা কাপড় বানিয়েছে। শুধু জামা না ভাই, সোয়েটারও বানিয়েছে অ্যাপেলের। অ্যাপেলের হট প্যান্ট দেখো গাইস, অ্যাপেলের হট প্যান্ট। এখন তো অ্যাপেল এমনি টুপি পরে, কিন্তু সেই সময় ভাই অ্যাপেলের টুপিও বার করেছিল। বাচ্চা ছেলেদের চাইনি, বাচ্চা ছেলেদের জন্য অ্যাপেলের ভাই কিডস কালেকশন আছে, কোনো অসুবিধা নেই। এই বাচ্চা ছেলেটা মানে অ্যান্ড্রয়েড ইউজার, অ্যাপেলের জামা কাপড় পরে তাই একদমই খুশি নেই। অ্যাপেলের ছাতা ভাই আর কি চাই। এবার এইগুলো তো ভাই হলো পুরনো কথা, এগুলো তো আর এখন পাওয়া যাবে না। কিন্তু এখনো একটা জিনিস আছে যেটা পাওয়া যায়, অ্যাপেলের অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যায়। অ্যাপেলের বোতল গাইস, অ্যাপেল বোতলও বার করেছে ভাই, কোনো অসুবিধা নেই। অ্যাপেলের যদি তুমি অফিসিয়াল ওয়েবসাইটে যাও সেখানে দেখবে অ্যাপেল নিজস্ব বোতল বার করেছে। এটা অ্যাকচুয়াল অ্যাপেলের বোতল না, এটা হাইড্রেট স্পার্ক বানিয়েছে, কিন্তু অ্যাপেলের ওয়েবসাইটে বিক্রি হচ্ছে। আর একটা ডিজাইন আছে যেটা শুধু অ্যাপেলের ওয়েবসাইটেই পাওয়া যাবে। তো বেসিক্যালি এটা হলো একটা স্মার্ট বটল যেটা পুরো তোমার জল খাওয়ার অ্যাক্টিভিটিটাকে ট্র্যাক করে, মানে কতটা জল খাচ্ছ, কখন জল খাচ্ছ, তোমাকে রিমাইন্ডও করাবে যে ভাই জল খা, তোমার স্মার্টফোন তোমার স্মার্ট ওয়াচের সাথেও নাকি কানেক্ট হয়ে যায়। আর ডিজাইনটা তো ইউনিক আছে, নিচে ভাই লাইট ওয়াইট জলে যা দেখতে পাচ্ছি আমি ছবিতে। এবার আমি বোতলটাকে কিনে রিভিউ করার কথা ভাবছি। অ্যামাজনে আমি এটাকে পেয়ে গেছি, হাইড্রেট স্পার্ক স্টিল, মানে এই বোতলটাই 9-10 দিন লাগবে ডেলিভারি পেতে। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও কিনে খেলা হবে কিনা, আনবক্সিং হবে অ্যাপেলের বোতলের। স্মার্ট ওয়াচ স্মার্টফোন তো হলো, স্মার্ট বোতল ভাই, স্মার্ট বোতল কি আনবক্সিং করা হবে? আর ভাই এন্ড মানি ডাউনলোড করতে বলুন না, এন্ড মানি একদম সেফ আছে আর ওভার 6 মিলিয়ন ইউজার্স আছে। তো গাইস এক্ষুনি এন্ড মানি অ্যাপ ডাউনলোড করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফান্ড করার সঙ্গে সঙ্গে তোমার ফ্রি অ্যাপেল শেয়ার ক্লেম করে নাও। আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।